প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বেসিস ক্রিয়েটিভ এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম শুভেচ্ছা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থই আছো আমি তোমাদের সকলের সুস্থতা এবং সুস্বাস্থ্য কামনা করে আজ অনেক দিন পর তোমাদের সামনে চলে আসলাম নতুন কিছু নিয়ে তবে আজকের আমার এই আশাটা তোমাদের কোনো ক্লাস নিয়ে নয় কোনো পাঠদান উপলক্ষে নয় বর্তমান বিশ্বে যে এক অদৃশ্য শক্তি সারা পৃথিবীকে তসনাস করে দিয়েছে আমরা বাংলাদেশি হিসেবে আমরাও প্রত্যেকেই এই অদৃশ্য শক্তির কারণে ক্ষতিগ্রস্ত আতঙ্কগ্রস্ত এবং আমাদের চলার পথকে করেছে ব্যাহত তাই এই বৈশ্বিক যে মহামারী করোনা ভাইরাস কোভিড নাইন্টিন আমরা একে ভয় পেলে চলবে না এর বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদের যুদ্ধ ঘোষণা করতে হবে এবং এই যুদ্ধে আমরা প্রত্যেকে এক একজন যোদ্ধার ভূমিকা পালন করব একটা কথা মনে রাখবে সবাই সুন্দর একটা বাক্য আমি পড়ছি যেটা হলো মেঘ দেখে কেউ করিসে ভয় আড়ালে তার সূর্য হাসে সারা শরীর সারা হাসি অন্ধকারে ফিরে আসে তাই আজ করোনা ভাইরাসের কারণে সারা পৃথিবীটা আজকে লণ্ডবণ্ড হয়ে গেছে কিন্তু এটা দেখে আমাদের ভয় পেলে চলবে না একটা কথা মনে রাখবে মেঘাচ্ছন্ন আকাশের পরে আবার আসে পরিষ্কার নির্মল আকাশ যে আকাশে হেসে ওঠে সোনালী সূর্য আমরা সেই সোনালী সূর্যের আশায় থাকবো এবং এই করোনা নামক মহামারীর বিরুদ্ধে আমরা লড়ে যাব শেষ পর্যন্ত আমরা আশা করি ইনশাল্লাহ এই যুদ্ধে আমরা জয় হব ইনশাল্লাহ তবে এই যুদ্ধে জয় হওয়ার জন্য আমাদের কিছু করণীয় আছে সেই করণীয়গুলো আমি আশা করি সবাই তোমরা পালন করছে এবং প্রতিটি মানুষ আমরা সেটা পালন করছি যেমন কিছু কিছু করণীয় বিষয় আছে আমরা অনেককে জেনেও সেগুলোকে অ্যাভয়েড করি কিন্তু না এটা এমনই এক অদৃশ্য শক্তি এ কাউকে সেক্রিফাইস করে না সুতরাং এই শক্তির বিরুদ্ধে আমাদেরকে জয় হতে হলে আমাদেরকে সেভাবে প্রস্তুত হতে হবে এখনও আমাদের প্রস্তুতির সময় আমাদের বাংলাদেশ এখনও অনেক ঝুঁকির মধ্যে আছে সেই ঝুঁকি মোকাবেলা করতে হলে আমাদের প্রত্যেককেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে আমি আশা করি আমাদের সম্মিলিত প্রচেষ্টা সবার সচেতনতা আমাদেরকে এই যুদ্ধে জয় হতে সাহায্য করবে তাই করোনার বিরুদ্ধে জয় হতে হলে যে সামান্য কিছু আমাদের মেনে চলতে হবে তাকে একটু আমি মনে করে দিচ্ছি যেমন আমরা যখন বাইরে যাব অবশ্যই মাস্ক পরব হ্যাঁ সম্ভব হলে হাতে গ্লাভস পরব হ্যাঁ যদি সম্ভব হয় আমরা সেফটি গগলস পরব হ্যাঁ এবং বাইরে যাওয়ার জন্য আমরা চেষ্টা করবো একই জুতা বারবার ইউজ করতে এবং জুতোগুলোকে ঘরে না ঢুকিয়ে একটা নির্দিষ্ট স্থানে আমরা রাখব যদি সম্ভব হয় তাহলে স্যানিটাইজার বা ব্লিচিং পাউডারের সলিউশন তারা জুতোটাকে আমরা আসার পরে জীবাণুমুক্ত করে রেখে দেব ঘরে ঢুকেই যে প্রথম কাজটা হবে আমরা যদি ঘরে এভাবে হ্যান্ড স্যানিটাইজার জাতীয় কোনো দ্রব্যদি থাকে তাহলে আমরা হাতে এটা স্যানিটাইজ করে নেব অথবা আমরা বেসিনে গিয়ে ভালো করে সাবান দিয়ে কমপক্ষে বিশ সেকেন্ড আমাদের হাতকে পরিষ্কার করে নেব একটা কথা বারবারই চলে আসছে মাস্ক 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 অবশ্যই বাইরে আমরা মাস্ক যাব এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলব কমপক্ষে পরস্পর থেকে তিন ফিট দূরে থাকব। বর্তমানে আমাদের বাংলাদেশে সাধারণ ঘুষি ছুটি সাধারণ ছুটি বাতিল করা হয়েছে এবং সীমিত পরিসরে যানবাহন খুলে দেওয়া হচ্ছে জানি না এর পরিণাম কি হয় তবে এর বিরুদ্ধে আমাদের প্রত্যেককে সচেতনতা অবলম্বন করতে হবে যানবাহনে চলার আগে যানবাহন থেকে নামার পরে হ্যাঁ আমাদের এই স্বাস্থ্যবিধি মেনেগুলো চলতে হবে স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলতে হবে যদি আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলি আমরা এই করোনার বিরুদ্ধে ইনশাল্লাহ জয় হবই আমি ছোট্ট সোনামণিদেরকে বলছি যারা আজকে অনেক দিন পর্যন্ত ঘরে বসে আছে লেখাপড়া থেকে বিচ্ছিন্ন শিক্ষকদের থেকে বিচ্ছিন্ন তারা হতাশ না হয়ে নিয়মিত স্বাস্থ্যবিধি অনুসরণ করে একটু লেখাপড়াটা আসবে থাকবে প্রজন্ন শিক্ষকদের সাথে যোগাযোগ করবে হ্যাঁ একটা কথা মনে রাখবে দিন শেষ হয়ে যাচ্ছে কিন্তু তোমাদের সিলেবাসটা তোমাদের নিজেদেরকে হলেও শেষ করে দিতে হবে তুমি যখন জানুয়ারি মাসে নতুন সেশনে উঠবে তখন এবছরের সিলেবাস যদি তোমার অসম্পূর্ণ থেকে যায় তাহলে এই গ্যাপটা তোমার পরবর্তী ক্লাসে পূরণ হবে না তোমার জীবনে একটা অপরিপূর্ণতা থেকে যাবে তা আমি তোমাদেরকে উপদেশ দেব তোমরা তোমাদের সিলেবাসগুলো যে কোনোভাবে শেষ করার চেষ্টা করবে তোমরা তোমাদের শিক্ষকদের সাথে যোগাযোগ রক্ষা করবে বাবা মায়ের কথা শুনবে বাবা অনেককে দেখা যাচ্ছে অনেক দিন বাসায় থাকতে থাকতে বাবা মায়ের প্রতি বিরক্ত বাবা মায়ের কথা ভালো লাগে না হ্যাঁ বাবা মা সবসময় শুধু ইলেকট্রনিক ডিভাইস নিয়ে থাকে না তোমরা লেখাপড়া করবে যার যার ধর্ম অনুযায়ী তোমরা সৃষ্টিকর্তাকে স্মরণ করবে সৃষ্টিকর মুসলমান হলে নামাজ পড়বে হিন্দু এবং অন্যান্য ধর্মাবলম্বীদের তাদের ধর্ম অনুযায়ী যা যা করবে সেগুলি করবে আমি আশা করি আমরা যদি আমাদের সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে আমরা যার যার অবস্থান থেকে যদি আমরা স্বাস্থ্যবিধি অনুসরণ করে এই করোনার বিরুদ্ধে যুদ্ধ করতে পারি ইনশাল্লাহ এই যুদ্ধে আমরা জয় হবই আমি আমার প্রিয় শিক্ষার্থী অভিভাবকবৃন্দ এবং সর্বসাধারণের জন্য এই করোনার বিরুদ্ধে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ করবো এবং সবাই এই করোনার বিরুদ্ধে যুদ্ধ করে আমরা জয় হব এই প্রত্যাশা রেখে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ